শুরুতে এই সংবাদ শিরোনাম। ভয়ঙ্কর রূপে ঘূর্ণিঝড় নিবার আজ রাতে ছুবল মারতে পারে ভারতে। বঙ্গোপসাগর থেকে ভারতের দিকে যাচ্ছে ঘূর্ণিঝড় নিবার। কারাবাখের আর্মেনিয়ার যুদ্ধ অপরাধ প্রকাশ করবে তুরস্ক। ধর্ষককে নপুর সংখ করতেই পাকিস্তানে নতুন আইন। এবং সবশেষ থাকছে আরো 43টা চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের পুদুচেরি থেকে 310 কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ পূর্বে এবং চেন্নাই থেকে 370 কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্বে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে ঘূর্ণিঝড় নিবার। ভারতের আবহাওয়ার সূত্র জানিয়েছে আগামী 12 ঘন্টার মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে মমল্লাপুরম এবং কারাইকলের মাঝে বুধবার রাতের দিকে আশ্রে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নিবার আশ্রে পড়ার সময় এর গতিবেগ হতে পারে ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার, সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 145 কিলোমিটার। গভীর নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকেই তামিলনাড়ু এবং পুদুচেরিতে বৃষ্টি শুরু হয়েছে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে বলে খবরে বলা হয়েছে। তামিলনাড়ুর পুদুচেরি এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে এদিন থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়বে বলে ভারতের আবহাওয়ার সূত্রে খবরে পাওয়া গেছে। ঘূর্ণিঝড় নিবার যত এগিয়ে আসছে সমুদ্র ততই উত্তাল হচ্ছে, সমুদ্র ব্যাপক উত্তাল হয়ে উঠেছে, সঙ্গে চলছে জড়ো হাওয়া। নিবার আশ্রয় পড়ার সময় সমুদ্রের পানি 1.5 মিটার পর্যন্ত উঠানামা করতে পারে। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে, আরও শক্তি সঞ্চয় করে এই বায়ুচক্র এগিয়ে যাচ্ছে ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে। বিশ্ব আবহাওয়া সংস্থা সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে নিবার। ইরান এই নামটি এসকাপে প্রস্তাব করেছিল। ঘূর্ণিঝড় নিবার আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে, তবে এর তেমন কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, মঙ্গলবার সকাল 6টায় এই ঘূর্ণিঝড় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1665 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 1610 কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছে সাগর বিক্ষুব্ধ থাকলেও বাংলাদেশ উপকূল থেকে এর অবস্থান অনেক দূরে বলে সমুদ্রবন্দরগুলোকে কোনো সংকেত দেখাতে বলা হয়নি। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত সব মাছ ধরার নৌকা এবং ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। নাগর্নো কারাবাখে সদ্য সমাপ্ত হওয়া 6 সপ্তাহের যুদ্ধে আর্মেনিয়ার কর্তৃক সংগঠিত যুদ্ধ অপরাধ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করবে তুরস্ক। তুরস্কের প্রধান ন্যায়পাল সিরেফ মালকুক মঙ্গলবার জানান, এই রিপোর্ট তুরস্কের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিশ্বের বিভিন্ন স্থানে পাঠানো হবে। তিনি আরও জানান, তারা আর্মেনিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত আজারবাইজানিদের বেসামরিক এলাকাগুলো পরিদর্শন করেছেন। এছাড়া অধিকৃত অঞ্চলে আর্মেনিয়া যেসব হামলা চালিয়েছে সেগুলো পরিদর্শন করা হবে। তুর্কির সংবাদ মাধ্যম সংস্থা আন্দুলু এজেন্সিকে তিনি বলেন, যুদ্ধক্ষেত্র থেকে দূরবর্তী বেসামরিক এলাকা হামলা চালানো মানবতা বিরোধী অপরাধ। এটি মানবাধিকার বিষয়ে জেনেভা কনভেনশন এবং ইউরোপীয় কনভেনশনের মৌলিক অধিকারেরও বিরোধী। মালকুক আরও বলেন, প্রতিবেদনে কীভাবে নিষিদ্ধ অস্ত্র এবং বোমা ব্যবহার করা হয়েছে তা উল্লেখ করা হবে। একই সাথে স্কুল, ধর্মীয় স্থান এবং বাসস্থানে হামলার বিস্তারিত প্রকাশ করা হবে। তিনি বলেন, এটা আন্তর্জাতিক বিচারের ক্ষেত্রে দলিল হিসেবে কাজ করবে। তারা মসজিদকে শুকরের খামারে পরিণত করেছে, তারা মুসলমানদের কবরস্থান ধ্বংস করে দিয়েছে। আর্মেনিয়ার দখলকৃত নাগর্নো কারাবাখ উচ্চ কারাবাখ নামেও পরিচিত, যা মূলত আজারবাইজানের অঞ্চল। গত 27 সেপ্টেম্বরে আর্মেনিয়া যুদ্ধ শুরু করলে তা 10 নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয় আর্মেনিয়া এবং আজারবাইজান। চুক্তিটি মূলত আজারবাইজানের জয়ের দলিল হিসেবে দেখা হচ্ছে। চুক্তির ফলে আজারবাইজানের এলাকাগুলো আর্মেনিয়া ফিরিয়ে দিচ্ছে। পাকিস্তানে ক্রমেই বাড়ছে ধর্ষণের ঘটনা, বিশেষ করে সংখ্যালঘুদের উপর নিপীড়নের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এবার এই অপরাধ রুখতে ধর্ষকদের রাসায়নিকভাবে
নুপুর সংঘ করতে আইন প্রণয়ন এবং যৌন নিগ্রহ মামলায় দ্রুত শুনানিতে অনুমোদন দিয়েছে ইমরান খান সরকার। সূত্রের খবরে বলা হয়েছে, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণের শাস্তি হিসেবে রাসায়নিকভাবে নুপুর সংঘ করার পাশাপাশি ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি তুলেন ইমরান খানের মন্ত্রিসভার অনেকেই। দেশটির শাসক দল তেহরিন-ই-ইনসাফ তথা পাকিস্তানের আইনসভায় সদস্য ফয়সাল জাবেদ খান জানান, শীঘ্রই নুপুর সংঘ সংক্রান্ত বিলটি পার্লামেন্টে পেশ করা হবে। তবে এখনও সরকারিভাবে এ ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি পাকিস্তান সরকার। আইনের খসড়ায় পুলিশের বেশি সংখ্যক নারী নিয়োগ, ফাস্ট ট্র্যাকিং কোর্ট বসানো এবং সাক্ষী নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। ইমরান খান এটাকে গুরুতর বিষয় বলে উল্লেখ করে বলেছেন, নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের কর্তব্য, এ ব্যাপারে কোনো গাফিলতি তিনি বরদাস্ত করবেন না। আইন দ্রুত পাশ করে কড়াভাবে প্রয়োগ করা হবে বলে মন্তব্য করেন তিনি। ভারত সরকার এক ধাক্কায় আরও 43টা চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করল। এর আগে গত 29 জুন 59টি এবং 2 সেপ্টেম্বর মোট 118টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল, সেগুলো সবই ছিল চীনা অ্যাপ। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, তথ্য প্রযুক্তি আইনে 69 এ ধারায় জনপ্রিয় ই কমার্স সাইট আলি এক্সপ্রেস সহ 43টি চীনা অ্যাপ ব্যান করেছে সরকার। সরকারি বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার্থে ভারতের সুরক্ষা এবং সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষা রাখতে এই পদক্ষেপ কেন্দ্রের। উল্লেখ্য, এই মোবাইল অ্যাপগুলো ব্যবহারের মাধ্যমে দেশের নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সার্বভৌমত্ব বিপদের মুখে পড়তে পারে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সতর্কবার্তা দিয়েছে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। ওই হুঁশিয়ারি পাওয়ার পরেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। প্রসঙ্গত, এর আগে গত 29 জুন 59টি এবং 2 সেপ্টেম্বর মোট 118টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল, সেগুলো সবই ছিল চীনা অ্যাপ বলে জানিয়েছে কেন্দ্র। এই ব্যান হওয়া অ্যাপের তালিকায় ছিল টিকটক, ইউসি ব্রাউজার, উইচ্যাট এর মতো জনপ্রিয় অ্যাপগুলো। অভিযোগ উঠেছিল, এই অ্যাপগুলোর মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নজরদারি চালাচ্ছে চীন। দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তখন সেগুলো নিষিদ্ধ করা হয়। এদিকে আরও 43টি অ্যাপ নিষিদ্ধ করা হলো। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।